আমার দেশের মধ্যে দেখবেন গায়ে হলুদের সময় বাবিরা যায় গোসল করায়। কি এডি তো আজ নাকি আমার ওয়াজ আছে, ওয়াজ তো এগুলো নাকি সমাজকে বদলে দিতে হবে, সমাজকে পাল্টে দিতে হবে। দেবরকে বাবি গিয়ে গোসল করাবে, সমুদ্রকে হলুদ দিয়ে গোসল করাবে, পানি টানি হয়ে যাবে, এগুলা চলবে। এই কথাগুলো বলার দরকার আছে। আবার দেখবেন বিয়ের দিন মাশাআল্লাহ গায়ে হলুদ দিন, দেখবেন কনসার্ট করার জন্য ওই যে আমার কিছু জিকির আছে এই দেহরা ডিজে গান বানাইছে, ডিজে বেজে লাগায় ও মসজিদ ও বাপ রে বাপ। আপনি যান ঘরের ভিতরে যান, বিয়ার যান, হিন্দু বাড়ি যান, পিকনিকে যান, কনসার্টে যান, যেখানে যান, আবার নদীর পথে যান, দেখবেন লাগাইতেছে ও মসজিদ ও মসজিদ। আমি ওই দিন গেছেন কসবা, কসবা যাওয়ার পরে কিছু হিন্দু ছেলে মেয়ের আসছে আমাকে দেখার জন্য, তো ওরা 12 জন জিজ্ঞেস করতেছে হুজুর আপনার সাথে কিছু হিন্দু ছেলে মেয়েরা স্কুলে পড়ে ওরা দেখা করতে আসতেছে। আমি কই হিন্দু যেহেতু একটা সফট মাইন্ড আমার মাঝে কাজ করলো, যে ঠিক আছে ওরা ওখানে দাঁড়িয়ে বলো আমাকে দেখে যাওয়ার জন্য, তোরা আসছে আসার পর জিজ্ঞেস করলাম কি ব্যাপার তোমরা আমাকে চিনো কেন, কো হুজুর আপনার জিকির গুলো আমরা শুনি। আমি মাশাআল্লাহ ওই তুমি কথা শোনো কবর মসজিদ, হ্যাঁ আমি কি মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, যেখানে হিন্দু বাড়িতে আমরা মসজিদ বলার সুযোগ ছিল না এই উসিল্লাই হিন্দু বাড়িতে ঢুকছে মসজিদ। আমার দেশের মধ্যে কিছু সমস্যা আছে, ব্রাহ্মণবাড়ি সরাইল দিকে দেখতে আছে মেয়ে ইসলামপুর, ইসলামপুর দেখার পরে ইচ্ছা মতো দেখবো সুন্দর করে, দেখবেন 5 জন লোককে আসে, আসার পরে সুন্দর করে খাওয়া দাওয়া করে, এরপরে 5 জন পুরুষ বসে থাকে, 5 জন পুরুষের সামনে একটা মেয়ে নিয়ে আসে, এই প্রক্রিয়াটা বাদ দিতে হবে। যদি দেখতে হয় ভালো করে ছেলেটা যদি দেখতে হয় একান্ত একান্তিক ভাবে দেখবে, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক পুরুষরাও কয় মাথার বেনিটা বইলা দেখাও জরুরি কত বড়, নাউজুবিল্লাহ এটা অপসংস্কৃতি অপসংস্কৃতি। আবার দেখবেন সুন্দর কইরা এটা কি বাড়ি ইসলামপুর, নাজিরা বাড়ির সামনে নদী আছে না নাই, এত সুন্দর পাইন মাছ দিয়া তারা পাইন, এত সুন্দর তিন কাটাওয়ালা মাছ কি গায়ের মাছ, এত সুন্দর কাল্লেরা মাছ দিয়া আর দেশি মুরগি দিয়া কবুতর দিয়া ডিম দিয়া সালাদ দিয়া মজার মজার খা খায়া মেয়েটাও দেখে বাড়িতে যাওয়ার সময় বাড়ি দিয়া জানানো, এরপরে বাড়ি দিয়ে ফোন দিয়া কর সবই ঠিক আছে তবে মেয়েটা বাটি মেয়েটা বাটি, এই কারণে তার বিয়া হই নাই। তা আমার কত হইলো এ নাজিরে বাড়ির মানুষ, যদি কোনোদিন মেয়ের কাউকে দেখা নাকে খাওয়ান বন্ধ, কথা বলো কথা বলো ঠিক কিনা বলো, খাওয়ান বন্ধ আগে তো এক পছন্দ শুনি সিস্টেম পাল্টাইলাম, খাওয়ান বাইর করে দিন মজার মজার খাইবা বাইর খেয়ে মজা মজুর রাইট খেয়ে আগে হাসলি গেলে কোনো দিকে গেছি খাওয়ানে টেয়া দিয়ে আসা কথা কোন না গেলে আরে কথা কোন না গেলে। আচ্ছা আপনারা বন্ধু যদি বলে যে মেয়েটা বাচ্চা মেয়েটা যদি শুনে মেয়েটার কষ্ট লাগবে কিনা, কারো জোরে করে লাগবে কিনা, মেয়েটাকে বানাইছে কে, বাড়ি বানাইছে কে, লম্বা বানাইছে কে, তো এই যে আল্লাহ পাক যে এত সুন্দর বিশ্রী মোটা চিকন কালো ইত্যাদি ইত্যাদি বানাইলো, আর তুমি যে কইলে ভাই আমার পছন্দ হইছে না, হ্যাঁ তুমি খুব সুন্দর নাকি, আল্লাহ কোরআনের মধ্যে বলছে কি বলেন কালো তো তুই বানাস নাই কালো বানাইছে কে, সুন্দর তো তুই বানাস নাই বানাইছে কে, পাটি তো কেউ বানায় নাই বানাইছে কে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাকে আমি আল্লাহ যেমন চাইছি আমার পছন্দ মতো আমি বান্দারে বানাইছি। কালো বলো, ফর্সা বলো, বুবা বলো, আতর বলো, ল্যাংড়া বলো, কোন সৃষ্টিকে কেউ তুচ্ছ তার চিহ্ন করতে পারবে না রে বন্ধু। মানুষের স্ট্রাকচার দিয়ে মানুষকে মাপার জন্য চেষ্টা করো না। সবটাইতে মানুষের শ্রেষ্ঠ সম্পদ হলো তার নৈতিক চরিত্র, ঠিক কিনা বলো? আগে তালাশ করে দেখো তার নানার বাড়ি কোথায়, আগে তালাশ করে দেখো তার বাবা কি করে, মায়ের বাড়িতে পর্দা আছে কিনা, আগে তালাশ করে দেখো তার বাড়ি সামাজিকতা কিনা, মানুষের নৈতিকতা তালাশ করো, রূপের বোঝা করিও না। একটা কথা মনে রাখবা, যাকে সুন্দর দেখে বিয়ে করতে সই একদিন সে কবরে যাবে, সে তার সে নিজে বাসটা কবরের বাসটা পচার আগে তার দেহটা পচে যাবে, কথা বলতে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পুরাণ যেমন চেয়েছি এমন ভাবে বান্দাকে বানাইছি। আমার নবী সাহাবারে ডাক দিয়ে কয় তোমার চেহারা তোমার কাছে মিষ্টি লাগতে পারে, তোমার চেহারা মানুষের কাছে মিষ্টি লাগতে পারে, মনে রাখবা তোমার চেহারার প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি রয়েছে। চেহারাটা বিশ্রী, আমাদের দেশে কালো মেয়ে আছে না? আহারে, এ দেখলে দেখতে আসলে পছন্দ করে না। এই যে আমি যে কালো মানুষ বিয়ে কি আটকে রেখেছি কথা গণ, আরে আল্লাহ যদি লিখে রেখে তোমার যেখানে লেখা আছে সেখানেই তো হবে। তাই বলে কোন সৃষ্টিকে নিয়ে অবজ্ঞা করা যাবে না, কোন সৃষ্টিকে নিয়ে তিরস্কার করা যাবে না, ঠিক কি না বলো? সৃষ্টি বানিয়েছেন কে? তো এই যে সব কিছু বানিয়েছেন আল্লাহ, সেই মালিকের সৃষ্টির প্রতি আন্তরিকতা দরকার আছে না নাই? এবার আমার নবী বলেন, এবার আল্লাহর হাবিব বলেন, তুমি চিন্তা করো না। হাতে একটা কাগজ দিলেন, হাতে কাগজ নিয়ে এইভাবে তিনি একটা কলম ধরলেন, কলম ধরে এইভাবে লিখলেন, লিখে 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 এই কাগজটার এইভাবে বটলেন, বইটা এমনি বটে দিলেন যে নাও তুমি তো বিয়ে করতে পারো না, তবে এই কাগজটা এমন এক জায়গায় নিয়ে যাবে যে ওই লোকটার কাছে গিয়ে এই কাগজটা দিয়ে দিবে, এরপরে কাগজের ভিতরে কি লেখা আছে এই লোকটা পড়বে, পড়ার পরে কি উত্তর দেয় সেটা আমার কাছে এসে বলবে, তবে ওই ওই লোকটার কাছে দেওয়ার আগে তুমি কিন্তু খুলবে না। এরপরে ওই বাড়িতে নিয়ে গেছে, নেওয়ার পরে ওই বড় লোক অনেক বড় লোক কাগজটা দিয়েছেন, কাগজ দেওয়ার পরে ওই লোকটা পড়ছে, পড়ার পরে জিজ্ঞেস করছে নবীকে যাইয়া বললো এটা হবে না, পরে ওই লোকটা জিজ্ঞেস করে কি লিখছিল আপনি কেন না করলেন, লিখছিল আমার একমাত্র মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য, এই জন্য তোমার যে চেহারা এই চেহারার সাথে তো আমার মেয়ের মানায় না, এই জন্য যাইয়া বলে দিও আমি রাখতে পারলাম না কথাটা। এই কথাটা বললে বলার পরে সে পড়ে লোকটা বলতে দেখতেছেন চিঠিটা লেখলো, নিচে লেখা আছে ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা প্রেরণটা কি সাধারণ না অসাধারণ? যাওয়ার পরে দেখার পরে যেই মাত্র বলছে যে আমি রাজি না, ঠাস কইরা সে কান্না করে দরবার থেকে বেরিয়ে যাচ্ছে, আর হুট করে ওই ভিতর থেকে মেয়েটা সব অবলোকন করতেছেন, মেয়েটা বের হয়ে বলতেছেন বাবা এই লোকটা আসলো অত্যন্ত আনন্দের সাথে কিন্তু যাওয়ার সময় কান্না করে যাচ্ছে, তার কারণটা কি? এই কথা বলার পরে বাবা ডাক দিকে, মা গো তুমি তো আমার একমাত্র মেয়ে, আমার টাকার কোনো অভাব নাই, আমার তো কোনো ছেলেও নাই, যাকে যার কাছে তোমাকে বিয়ে দেয় সেই তো সেই সম্পদ রক্ষণাবেক্ষণ করবে। মা নবীজি এই চিঠি পাঠিয়েছিল তার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার জন্য, এখন তোমার যে সুন্দর এই সৌন্দর্যের সাথে তার সৌন্দর্যের কোনো মিল হয় না, এই জন্য আমি তাকে না করে দিয়েছি, নবীর কাছে যেন এই খবরটা পৌঁছে দেয় যে আমি রাজি না। মেয়েটা ডাক দিয়ে কয়ে বাবা, ডাক দিয়ে কয়ে ও আমার বাবা, আমার নবী চিঠি পাঠাইছে আমার বিয়ের প্রস্তাব, আমার কাছে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। এই লোকটা আসার সময় হাসতে হাসতে আনন্দের সাথে এসেছে, আর আপনি তারে কান্না করে বিদায় করে দিয়েছেন। একটা কথা মনে রাখেন, এই লোকটা যদি চোখের পানি ফালাইয়া নবীর কাছে ডাক দিয়া বলে আপনি বিয়ের মধ্যে রাজি হন নাই,
তাইলে আপনি হাশরের ময়দানে কি জবাব দিবেন? আমি তো বড় আপনার ভাগ্যবতী মেয়ে গো, আমার বিয়ের প্রস্তাব করি আর পৃথিবীর কেউ না, আমার মত সৌভাগ্যবতী আর কে আছে? আমি মেয়ের বিয়ের প্রস্তাব করি বলো রহমাতুল লিল আলামিন। এবার মেয়েটা ডাক দিয়ে আব্বা গো, ও আব্বা আপনি একটা কাজ করেন, এই লোকটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। তবে একটা কথা মনে রাখুন গো বাবা, এই লোকটা যাওয়ার আগে আপনি নবীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন। এই কথা বলার পরে লোকটা কান্না করে নবীর সামনে গেল। নবী ডাক দিয়ে বলে ও সাহাবী, ও সাহাবী তুমি কি এনেছো খবর? ইয়া রাসূলুল্লাহ সে রাজি হই নাই। এই কথা বলতে বলতে মেয়ের বাবা এসে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মস্ত বড় ভুল করেছি, আমি মেয়েটার বিয়ের ব্যাপারে না করেছিলাম, এখন দেখলাম আমার মেয়েটাও রাজি, আমি এত হিসাব মিলাইতে পারি নাই, আমি এখন রাজি আছি। এবার এই কথা বলার পরে আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে ওই ছেলেটার সামনে বাবার সামনে এই ছেলেটার ডাক দিয়ে কয়, তুমি যে বিয়ে করবা তোমার কি আছে? এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু নাই, জীবনে যা কিছু আমার সম্পদ ছিল গো নবী, সব সম্পদ আমি আপনার কদমে সব আমি দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কিছু নাই আছে শুধুমাত্র ভালোবাসা, আপনার প্রতি ভালোবাসা আমারে মুক্ত করে সব সম্পদ আমি বিসর্জন কইরা ফলাইছি। এবার নবী ডাক দিয়ে কয় এবার বিয়ের ব্যবস্থা তো হবে। কয়েকটা সাহাবী এই মুহূর্তে দৌড়ায় নবীর সামনে আসলো, ইয়া রাসূলুল্লাহ এই আমার বন্ধু আপনার সাহাবীর সম্পদ না থাকতে পারে, আমরা সব সাহাবী মিলনা তারে সম্পদের মালিক বানিয়ে দিন। এই কথা বলার পরে সাহাবীও খুশি। ওই দিন দিয়ে মেয়ের বাবা বাড়িতে গেছে, যাওয়ার পরে মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমার রহমাতুল লিল আলামিন কি বলেছে? কয় রহমাতুল লিল আলামিন বিয়েতে রাজি হয়েছে। এবার ডাক দিয়ে বাবা আপনার মেয়ে কয়জন? কয় আমার মেয়ে কোনো একজন। আপনার ছেলে কয়জন? কয় আমার ছেলে তো নাই, তুমি তো সব সম্পত্তির মালিক। ডাক দিয়ে কি বাবা, ও বাবা আমার সম্পত্তির অর্ধেক আমারে লিখে দেন, বিয়ে বসার আগে আমি অর্ধেক সম্পত্তি নবীর প্রেমিকের দান করে দিব। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। অনুবিগো সাহাবিয়া কত ভাগ্যবান, এরা বিয়ে করবে মুসিবতে পড়ে আপনার কাছে গেলে ব্যবস্থা করে দেন, ওরা কত ভাগ্যবান বুঝু করতে গেলে আপনার কাশ মোবারক মেশকে আম্বর মতন চেহারা ব্যবহার করে, ওরা কত ভাগ্যবান নবী, ওরা কত ভাগ্যবান নবী আপনার পিছনে দাঁড়াইয়া তারা নামাজ পড়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো দূরে আছি দুঃখ করি না, মন আছে মদিনায়। কথা বলে কথা বলে ঠিক কি না বলে? এ আমার যুবক ভাইরা বিজয়নগরের বন্ধুরা, আমার নিজের জেলায় হাজার হাজার মানুষ যারা এসেছো, একটা কথা বলে থাকি আমরা এভাবে নবীর কদমে জান্নাতে থাকতে চাই কি চাই না? থাকতে চান আমার নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? বিয়ের কথা পাকাপাকি হলো, দেখতে বড় সুন্দরী, টাকার কোনো অভাব
সব সাহাবীরা কিছু টাকা দিয়ে দিলেন, আবার মেয়েটার বাড়ি থেকে কিছু টাকা দিলেন। মালিকেরা সূত্রধারে মালিক বানাইয়া বলেছেন কিছু বাজার করার জন্য। এবার নবীর সাহাবী বাজার করার জন্য তিনি বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে বিয়ের বাজার গুলার দেখতেছেন, দেখতে 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 যখন বাজার শুরু করে দিবেন, হঠাৎ করে একটা আওয়াজ পাগলার কানে আসলো, ওই ডাকটা হলো হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো, আমার নবীর বিরুদ্ধে শত্রুরা মাঠে নেমে গেছে। আল্লাহু আকবার বলে শত্রুরা মাঠে নেমে গেছে, নবীর বিরুদ্ধে তারা ময়দানে চাপিয়ে পড়েছে। এবার নবীর প্রেমিকটা চোখের পলকে এত সুন্দরী মেয়েটার সেকেন্ডে বই লাগেছে, নিজের বিয়ার জন্য কাপড় পরব, নিজের বিয়ের জন্য বাজারে করব, সব বইলা গেল, নিজের মুখ বিলাসের কথা বইলা গেল, এই পাগলাকে আমার বিয়ের কাপড় কিনা লাগবো না, মেয়ের কাপড় লাগবো না, ছেলের কাপড় লাগবে না। ও ভাই, যুদ্ধের ময়দানের সরঞ্জামাদি কোন মার্কেটে পাওয়া যায়? বিয়ের বাজার বন্ধ, এবার নবীর পক্ষে দাঁড়াবে, দিনের জন্য দাঁড়াবে, আল্লাহর কাছে একমাত্র এক সাকামাল রিলিজিয়ান, নেম অফ ইসলাম, ইসলামের নাম। এবার পাগলা ডাক দিয়ে আমার বিয়ের জামা কাপড় লাগবে না, জিহাদের ময়দানে কাপড়, জিহাদের ময়দানের সরঞ্জামাদি গুলো কোথায় পাওয়া যায়? দৌড়াইয়া সেই মার্কেটে গেল, যাইয়া ডাক দিয়া বললা তলোয়ার দাও, তরবারি দাও, মাথার হেলমেট দাও, বিয়ের মার্কেট লাগবে না, ইমানের মার্কেটের মার্কেট দাও, ইমানের মার্কেট করবে। সব কিছু নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে তুই কি ব্যাপার? নবীর সাহাবী সাহাবা সে কোথায়, সাত সাল আমি কোথায়, তাকে খুঁজে পাওয়া যায় না, ঘরেও পাওয়া যায় না, মার্কেটেও পাওয়া যায় না, কিন্তু খবর হয়ে গেল সাদ সালামি ওই বিয়ের বাজার মার্কেট বন্ধ করে দিয়ে যুদ্ধের সরঞ্জামাদি কিনে তিনি জিহাদের ময়দানে নবীর পক্ষে দাঁড়িয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন না? হাজার হবে তাবে দোনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছ মদিনার মক্কা ছেড়ে, এরা তোমাকে ভুলে আমি কেমন করে, চলে কি আল্লাহ আকবার বলবেন না? এ বন্ধুরে এমন একটি ডাক শুনে চলে গেল যুদ্ধের ময়দানে, আমার নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের পছন্দ মতো যে ছেলের জন্য মেয়ে দেখলেন, কিন্তু সেই ছেলে তো আর বিয়ের বাজার না করে যুদ্ধের ময়দানে চলে গেছেন। আমার নবী যুদ্ধের ময়দানে একটা দৌড় মারলেন, দৌড়াইয়া সাত সালামির তালাশ করতেছেন, হঠাৎ করে তিনি দেখতেছেন সাত সালামি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গালের মধ্যে তলোয়ারের আঘাত, বডির মধ্যে তীরের আঘাত, সব নিয়ে সাত সালামি যুদ্ধের ময়দানে তিনি পড়ে আছেন, কিন্তু আমার নবী সাত সালামি দেখে চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। চোখের পানি ফাটাইয়া কাঁদতে কাঁদতে আমার নবী
আল্লাহ গো তুই আসমানের দিকে তাকাইলো তাকানোর সাথে সাথে আমার মনে একটা মুস্কি হাসি মারছে সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী প্রথম প্রথম আমার নবী এক কান্না করলেন দ্বিতীয়বার আসমানের দিকে তাকাইলেন এরপরে আমার নবী মাথাটা নিচু করে মুস্কি হাসি মারলেন যুদ্ধের ময়দানে নবীর এই হাকিকতটা জিজ্ঞাসা করার মতো কেউ নাই এমন কেউ নাই যে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি সাত সালামির লাশ দেখে কান্না করেছেন আবার সাত সালামির কান্নার বিরোধে আপনি উপরে আল্লাহ বলে একটা ডাক দিয়েছেন আবার আমরা তাকায়া দেখলাম আপনি রাহমাতুল লিল আলামিন লজ্জায় মাথাটা নিচু করে মুস্কি মুস্কি হাসতেছেন তার কারণটা কি কিন্তু একজন তরুণ যোদ্ধা আমার নবীর দাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ও মায়ার নবী গো ইয়ো ও দয়ার নবী জি আপনি সাত সালামের লাশ দেখে কেন কান্না করলেন আমার নবী ডাক দিয়ে কই কান্না করছি কেন জানোনি আমার সাত সালামি আমার নির্বেজাল প্রেমিক ছিল প্রেমিক রে হারায়া নবী কান্না করে সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী জি আপনি উপরের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে কেন আপনি নিচে হাসা শুরু করলেন কি যা কেউ জানে না আমার নবী জানে কি জানে না আমার নবী ডাক দিয়ে কি ও সাহাবায়ে কেরাম আমি উপরের দিকে তাকাইয়া যেই মাত্র আমি উপরের দিকে তাকাইলাম আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাত সালামির জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবী জান্নাতের দরজাগুলো খোলা দেখেছেন কিন্তু আপনি মাথা মুবারকটা নিচে করে আবার কেন মুস্কি মুস্কি হেসেছেন তার কারণটা কি আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা ও সাহাবীরা আমি কেন হাসি জানি কই কেন নবী হাসলেন ও আমার নবী বলে সাহাবী শুনে নাও আমি দেখলাম আমার সাত সালামের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে ঠিক আছে কিন্তু আমি তাকে দেখলাম জান্নাতের যে হুরগুলো আছে এই হুরগুলো একটা আরেকটা ডাক্কা মেরে ফলাইয়া আমার সাদরে নেওয়ার জন্য তারা কাফর দের টানাটানি শুরু করে দিয়েছে আমার সাদের সাথে তার পাশ বসানোর জন্য আল্লাহু আকবার এবার আমার নবী রহমাতুল লিল আলামিন মাথা মুবারক নিচু করে নবী আমার মুস্কি হাসি দিলেন দেওয়ার পরে আমার নবী আপনার নবী বলেন জান্নাতের নূররা আমার সাথে নেওয়ার জন্য কাপড় ধরে টানাটানি শুরু করে দিয়েছে এই দৃশ্য দেখে আমি নবী মাথা নত করে আমি আনন্দে আত্মহারা হয়ে আমি হাসি শুরু করলাম এই জন্য যুবক ভাইরা আমার জাগ্রত হওয়ার সময় এসেছে মনে করো না শরীর জামতেছে মনে করো না তোমার পেটে ক্ষুধা লেগেছে তুমি যদি কষ্ট করে আমার নবীর জন্য যদি বিসর্জন দিয়ে যদি শেষ পর্যন্ত নবীর পরীক্ষায় পাস করতে পারো তোমার পক্ষে ডানে কেউ যদি না থাকে বামেও যদি কেউ না থাকে তোমার পক্ষে যদি নবীর মহব্বত থাকে আপনারা আওয়াজ করে বলেন আমার আল্লাহ আপনার সাথে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি না থাকে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো টেন্ডারবাজি করতে পারে না আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো নামাজ ছাড়তে পারে না আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো জীবনের ভয়ে হক কথা বলা থেকে বিরত থাকে না কথা কোন ঠিক কিনা বল আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো অসত্যের কাছে মাথা নত করতে পারে না এই জন্য যুবক ভাইরা আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে ন্যায়কে ন্যায় জানে অন্যায়কে অন্যায় জানে এই জন্য যুবক ভাইরা আমার
জাগ্রত হওয়ার সময় এসেছে, সবকিছু বিসর্জন দিয়ে আমার নবীকে শতবার মুখে ধারণ করার ডাক এসেছে। আপনারা সবাই সেই ডাকে সাড়া দিতে চান কি চান না? আর জবান ধরে কোন চান কি চান না? এই জন্য নাজিরা বাড়ির বন্ধু, ইসলামপুরের বন্ধু, গঙ্গানগরের বন্ধু, মোহাম্মদপুরের বন্ধুরা, আর কি আছে রসুলপুরের বন্ধুরা, আর একটা পারাঙ্গার বন্ধুরা, মণিপুরের বন্ধুরা, দত্তকলার বন্ধুরা, না এটা দুঃখজনক কথা, এই যে কিছুদিন পূর্বে এখানে তো মনোবিজ্ঞান জানো নৌকা ডুবে অনেকগুলো লোক মারা গেছে, 23 জন না কয়জন যেন, আল্লাহ যেন এদেরকে জান্নাত বাসী করে। ওই যে বলছিলাম কেউ জানে না কার মরণ কখন হবে, কথা কোন ঠিক কেন? এরা বড় ভাগ্যবান শহীদ হয়ে গেছে, ওই তো আমরা সন্তান হারাইছি, আসলে তারা ভাগ্যবান, কথা কোন ঠিক কিনা? তবে সব কথার এক কথা হলো, কে কখন কিভাবে মারা যাবে কেউ জানি না। ও যুবক ভাই, আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, ও বন্ধুরি, আজকে সাহাবী নবীর জন্য জীবন দিয়া জান্নাতের দরজা খোলা পাইল, আজকে আমরা যদি নবীর মোহাম্মদের প্রেম সাগরে লাভ দেই, আমার নবী আমাদেরকে কুলে নেওয়ার ক্ষমতা আছে না নাই? আর জবান করে কোন আছে না নাই? এই জন্য আমার আব্বুরা মনোযোগ মনোযোগ, আরে যুদ্ধের ময়দানে যদিও দেখো সাহাবাদের কি শরীরের মধ্যে তীর ঢুকতেছে, আমার নবী আপনার নবী বলে একটা পিপিলিকা কামড় দিলে শত্রুর বাঘের একবার যে ব্যথাটা লাগে, একটা তীর যখন এই দিকটা ঢুকে ওই দিকটা বাইর হয়ে যায়, একটা প্রেমিকের কাছে তার চাইতে আরো কম ব্যথা লাগে, আর কোন ব্যথা লাগে তুমি কি বুঝো না? খবরদার বলে দিলাম, আজকে বেঈমানের মৃত্যু হবে অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু ঈমানদার যদি হতে পারো, আশ্রয় রূহটা নেওয়ার সময় মনে হবে তুমি মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমিয়ে গেছো। কি হতে হবে? প্রেমিক কি হতে হবে? প্রেমিক হতে হবে। প্রেমিকের মরণ সহজ না কঠিন, বেঈমানের মৃত্যুটা অনেক